মহান আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশাতান যানকা, নিশ্চয় যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, আমি যে সৃষ্টিকর্তা আমাকে ডাকবে না, আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, ফাইন্নাল্লাহু মাঈশাতান যানকা, তার জীবিকা নির্বাহ হবে অতীব দুঃসাধ্যপূর্ণ, অতীব সংকীর্ণ। এই পর্যন্ত আয়াতের অনুবাদে পরিস্থিতি দুনিয়াতেই যদি হয় তাহলে বাস্তব বুঝতে পারি না, তার জীবিকা নির্বাহ সংকীর্ণ হবে এইটা আমরা বাস্তবে তেমন বুঝতে পারি না। কেননা যারা আল্লাহকে ডাকে না, যারা মানে না, তাদের অর্থের অভাব নেই, তারা ভালো ভোগবিলাসী জীবন যাপন করছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে ডাকা থেকে বিরত থাকবে আমি তার জীবিকা নির্বাহ সংকীর্ণ করে দেব। এই আয়াতের অর্থ যদি পার্থিব জগতে ধরে নিই তাহলে অর্থ বেশি হলেও মানব জীবনে যে একটা মানবিক শান্তি আছে সেটা সে ভোগ করবে না, আর বিচারের মাঠে যদি হয় তাহলে তার বলার অবকাশ রাখে না, তাহলে তার জন্য কত কঠিন অবস্থা সে নিজেই বুঝে না। পরের অংশগুলি প্রমাণ তাই হয়, তিনি বলেন অনাহারসু ইয়াউমাল কিয়ামা আমা, আমি তাকে বিচারের মাঠে অন্ধ করে উঠাব। আল্লাহ তাআলা যখন তাকে অন্ধ করে উঠাবেন তখন ও বলবে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন? কালা, তখন আল্লাহ বলবেন কাদালিকা অনুরূপী আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার নিদর্শন এসেছিল তুমি আমার নিদর্শনকে ভুলেছিলে, আমি আল্লাহ সবকিছু করতে পারি, এরকম কোটি হাজারো লক্ষ নিদর্শন তোমার কাছে এসেছে, তুমি আমার নিদর্শন দেখে অন্ধ ছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেছি, তুমি চক্ষু রেখেছো না অন্ধ অবস্থায় আছো, আমি তোমাকে ভুলে গেছি, তোমার চক্ষু থাকা না থাকা আমি পরোয়া করি না, তুমি আমার নিদর্শনকে ভুলে গেছিলে, আজকে আমি তোমার চক্ষুকে ভুলে গেছি, আমি আজকে তোমার প্রতিশোধ দাঁত তুলেই ছাড়ব, আজ আমি কাহার, আজ আমি বিচার করব, বিচার আমি প্রতিদিন করি না, সাত আকাশ এক হাতে ধরে, সাত জমিন এক হাতে ধরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, রাজা ধীরাজ কোথায়, সরেছেন স্বেচ্ছাচারী কোথায়, আমি হচ্ছি রাজা ধীরাজ, বিচার আজ হবে, আলে আমল আতাম লেকুল সুন্দর সুনিশ্চয়া বল আমরাই আমাজি নিল্লা, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, আজ বিচারের দিন। একদিন আমাকে ভুলে গেছিলে আমি যে আল্লাহ এটা স্মরণ করনি, আজ তোমাকে ভুলে গেছি, তুমি অন্ধ অবস্থায় আছো না চক্ষু অবস্থায় আছো, এটা আমার দেখার বিষয় নয়।